দশ বছরের কারাদণ্ড আর আত্মসমর্পণের নির্দেশ মাথায় নিয়েই ঈদের আগে অনেকটা গোপনে দেশ ছেড়ে হইচই ফেলে দেন সংসদ সদস্য হাজি সেলিম। আলোচনার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন তিনি। জানা গেছে, জেলে যাওয়ার আগে চিকিৎসার জন্যই ব্যাংককে গিয়েছিলেন ঢাকা সাত আসনের এই সংসদ সদস্য। আদালতের অনুমতি ছাড়া দণ্ডিত আসামির এমন বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক জানায়, ভবিষ্যতে এমন বিতর্কে এড়াতে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু আদালত কর্তৃক সর্বোচ্চ আদেশ হয়েছে, বিষয়টি নিশ্চয়ই আদালত দেখছেন বা ওনারাই ভালো বুঝবেন আর কি। এই বিষয়ে অবশ্যই আমরা আমাদের যে লিগাল উইং আছে আমরা তাদের সাথে আলোচনা করে সমস্ত লিগাল পার্টটা বিবেচনা করে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো নেব ভবিষ্যতের ক্ষেত্রে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভিন্ন কথা। তিনি জানান, আইন মেনেই হাজি সেলিম গিয়েছিলেন বিদেশে, ফিরেছেন একইভাবে। তিনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন, উনি আবার ফিরত চলে আসছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি আইন মেনেই গেছেন এবং আইন মেনেই তিনি ফিরত আবার চলে আসছেন। আগামী 16 মে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। জেলে গিয়ে করবেন জামিন ও খালাসের আবেদন। এদিকে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 303 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।